আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সামিউল আলম, সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজের রসায়ন বিভাগে অধ্যয়নরত। প্ল্যাটফর্ম বাংলাদেশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের প্রশ্নের মানদণ্ড নিয়ে। পরীক্ষার হলে গিয়ে প্রায় সময় দেখা যায় যে আমরা কোনো প্রশ্ন ঠিক মতো বুঝতে না পারার কারণে উত্তর জানা থাকা সত্ত্বেও আমরা সেই প্রশ্নটার উত্তর লিখতে পারি না, কিংবা এমনও হয়ে থাকে প্রশ্ন বুঝতে পারলেও গুছিয়ে উত্তর লেখার অভিজ্ঞতা না থাকায় আমরা সেই প্রশ্নটা সুন্দরভাবে আনসার না করতে পারায় প্রপারলি নাম্বার পাই না। বা এমনও দেখা গেছে আমরা প্রশ্নটাও বুঝতে পেরেছি এবং উত্তরটাও সুন্দরভাবে আমাদের জানা আছে, কিন্তু টাইম ম্যানেজমেন্টের প্রপার ইউজ করতে না পারার জন্য আমরা ফুল আনসার করে আসতে পারি না। এই কয়েকটা সমস্যা থেকে অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষাতে প্রচুর হ্যাম্পার হয়। তাই আমাদের পরীক্ষার হলে যাওয়ার পূর্বেই পরীক্ষার প্রশ্ন পদ্ধতি মানদণ্ড নিয়ে একটা বেসিক ধারণা থাকলে আমাদের এই সংক্রান্ত সমস্যাগুলো অনেকটা কমে আসবে। তাই আজকে আমি আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের প্রশ্নের মানদণ্ড নিয়ে। আমাদের অনার্স তৃতীয় বর্ষে 60টি বিষয় রয়েছে রসায়ন বিভাগে। 60টি বিষয়ের প্রত্যেকটি 100 নম্বরের করে, সে 100 নম্বরের প্রশ্ন থেকে 20 নম্বর করে ইনকোর্স পরীক্ষা হয়ে থাকে ফর্ম ফিল আপের 2 থেকে 3 মাস আগেই। পরে সে 20 নম্বর বোর্ড পরীক্ষার নাম্বারের সাথে গিয়ে যুক্ত হয়, আর মূল পরীক্ষাতে নাম্বার প্রশ্নটা হয় 80 নম্বরের উপরে। সে 80 নম্বরের প্রশ্নটা আবার 3 ভাগে বিভক্ত। চলো দেখে নেওয়া যাক সে 3 ভাগে কি কি রয়েছে। প্রথমেই 80 নম্বরের প্রশ্নপত্র রয়েছে ক বিভাগ। ক বিভাগ বা কুইজ, কুইজ মূলত হচ্ছে আমাদের সবারই জানাশোনা সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক প্রশ্নের মতো বা 1 নম্বরের প্রশ্নের মতো অনেকটা। এইখানে 12টা 1 নম্বরের প্রশ্ন দেওয়া থাকে, সে 12টা 1 নম্বরের প্রশ্ন থেকে যে কোনো 10টি উত্তর করা লাগে। এই 10টি প্রশ্নের প্রত্যেকটি মান হচ্ছে 1 নম্বর করে, অর্থাৎ ক বিভাগে মোট 10 নম্বর। এখন কথা হচ্ছে আমরা 1 নম্বরের প্রশ্নগুলো কি এক বাক্যে উত্তর করলে হয়ে যাবে না একাধিক বাক্য লেখা লাগে। অধিকাংশ সময় দেখা যায় কুইজগুলো এক বাক্যে উত্তর করা সম্ভব হয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে কুইজে হয়তো একটা ছোট টিকার প্রশ্ন দিয়ে দিল, সেই ক্ষেত্রে আমাকে একটু গুছিয়ে 3 থেকে 5 বাক্যের মধ্যে ক নাম্বারের প্রশ্নের উত্তরটা দেওয়া লাগতে পারে, কিন্তু নাম্বার একই থাকবে 10 নাম্বার। ঠিক আছে, এই গেল ক বিভাগ। খ বিভাগে চলে আসি। খ বিভাগ মূলত হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের মতো, আমাদের জানাশুনো সৃজনশীল প্রশ্নের জ্ঞান আর অনুধাবনমূলক প্রশ্ন বলি, কিংবা আমি প্রয়োগ দক্ষতাই বলি, অনেকটা ওই রকমের প্রশ্ন। খ বিভাগে মোট 8টি প্রশ্ন দেওয়া থাকে, সে 8টি প্রশ্ন থেকে আমাকে 5টি প্রশ্ন উত্তর করা লাগে। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর করে, অর্থাৎ 5×4=20। এই খ বিভাগে মোট 20 নম্বর। এখন এই খ বিভাগে 4 নম্বরের প্রশ্নগুলো কি আকার আসতে পারে? প্রশ্নগুলো হতে পারে ছোট গ্রাফ, যেমন পানির দশাচিত্র বর্ণনা করতে বলতে হতে পারে, কিংবা বলা হতে পারে আরহেনিয়াসের সমীকরণ প্রতিপাদন করা একটা ছোট সমীকরণ, কিংবা বলতে পারে যে কোনো 2টা বস্তুর মধ্যে পার্থক্য বা তুলনা লিখো, বা সাদৃশ্য বৈসাদৃশ্য ব্যাখ্যা করো, কিংবা বলতে পারে টিকা লিখো। সাধারণত টিকা হচ্ছে মূলত এক প্রকার সংজ্ঞাই, কিন্তু সেই সংজ্ঞাকে সম্পূর্ণ করতে এখানে যুক্ত করতে হতে পারে ছোট গ্রাফ বা ছোট একদম সমীকরণ, কিংবা বেশ কিছু উদাহরণ যা ওই টিকাকে সম্পূর্ণ করবে। দেখা গেল যে একটা 4 নম্বরের প্রশ্নে 2টি টিকা লিখতে বলা হলো, অর্থাৎ 1টি টিকা 2 নম্বর করেও হতে পারে। এটা সম্পূর্ণ প্রশ্নকর্তার ইচ্ছার উপরে নির্ভরশীল, এখানে কারো কোনো হাত নেই। এই গেল আমাদের খ বিভাগ বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, টোটাল 20 নম্বর। এরপর চলে আসি আমরা গ বিভাগে। গ বিভাগ হচ্ছে মূলত বড় প্রশ্নের বিভাগ। এইখানেও খ বিভাগের মতো 8টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে 5টা প্রশ্ন উত্তর করতে হবে, যার প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 10 করে, 5×10=50 নম্বর। নেহাত কম না কিন্তু, কিন্তু এখানে একটা টুইস্ট হচ্ছে, পাঁচটা প্রশ্ন মানে শুধু 5টা প্রশ্ন নয়, প্রত্যেকটা প্রশ্নই আবার ক খ করে 2টো অংশ করে বিভক্ত। অর্থাৎ এই গ বিভাগে যে 8টি প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটি প্রশ্নই 1এর ক 1এর খ, 2এর ক 2এর খ, 3এর ক 3এর খ করে বিভক্ত, এভাবে 8এর ক 8এর খ পর্যন্ত। এই প্রশ্নগুলো কি আকার আসতে পারে? এখানে দেখা যায় কোনো কোনো প্রশ্নে 2টি প্রতিপাদন দিয়ে দিতে পারে, কত প্রতিপাদন ক্ষত প্রতিপাদন দিতে পারে, আবার কোনো কোনো দেখা যায় কতে টিকা লিখতে বলতে হতে পারে, ক্ষতা আবার পার্থক্য বা তুলনা লিখেও এইভাবেও বলা হতে পারে। টিকার ক্ষেত্রে একটু আগে আলোচনা করেছি, টিকাও হচ্ছে ওই সংজ্ঞাটা যেটা শুধু এক বাক্যে লিখে দিলে হবে না, যেখানে সংজ্ঞার সাথে প্রয়োজনীয় গ্রাফ, উদাহরণ, চিত্র কিংবা সমীকরণ যুক্ত করা আবশ্যিক। আর কখনো কখনো দেখা যায় 1টি প্রতিপাদনের সাথে 1টি পার্থক্য বা তুলনাও লিখতে বলা হতে পারে,
কথা হচ্ছে আমরা কতটুকু লিখলে বা কিভাবে লিখলে প্রপারলি আনসার করতে পারবো, টিকারটা তো বললামই। আর ওই পার্থক্য বা তুলনা আমাদের বক্স করে লিখতে হবে, যাতে স্যারদের চোখে পড়ে আর ব্যাপারটাও দৃষ্টিনন্দন হয়। আর প্রতিপাদন, প্রতিপাদনের ক্ষেত্রে আমরা এক দুই এক দুই লাইন লিখে বাকিটা কথায় লিখে দিলে হবে না, যেহেতু এটা গাণিতিক প্রমাণ। আমাদেরকে অবশ্যই গাণিতিকভাবে যদি কোনো প্রতিপাদন লিখতে বলা হয়, যেমন মাইকেলসন মর্লি প্রতিপাদন হতে পারে, কিংবা আর্হেনিয়াসের প্রতিপাদন হতে পারে, কিংবা যে কারোর প্রতিপাদন হতে পারে, সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। বিশেষ করে ফিজিক্যাল কেমিস্ট্রিতে অধিকাংশই হচ্ছে প্রতিপাদন। এই গেল প্রতিপাদন নিয়ে কথা। এইখানে কতে পাঁচ, খতে পাঁচ মিলিয়ে দশ দিতে পারে, কিংবা কতে ছয় আর খতে চার করে দশ নম্বর মিলিয়ে দিতে পারে। আর একটা কথা হচ্ছে, আমি যখন এক আনসার করব, আমাকে একে দুটো প্রশ্নই আনসার করতে হবে, ক আর খ। কেউ যদি বলে যে আমি একের ক আর দুইয়ের ক বা খ মিলিয়ে একটা উত্তর লিখবো, পূর্ণ উত্তর না, সেটি হবে না। তাহলে সেটির জন্য আলাদা নাম্বার, এটির জন্য আলাদা নাম্বার। একটা প্রশ্ন আরেকটা প্রশ্নের সাথে যুক্ত করে দুটো প্রশ্ন এক করে লেখা যাবে না। একের জন্য একের নাম্বার, দুইয়ের জন্য দুইয়ের নাম্বার, দশ নাম্বার করি। এখানে যদি আমি পাঁচ আনসার করি, এখানে যদি আমি চার আনসার করি, তাহলে পাঁচ যোগ চার নয় নাম্বার, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে যুক্ত হবে। এই গেল আমাদের ক খ গ বিভাগ নিয়ে আলোচনা। দশ দশ কুইজ, বিশ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, আর পঞ্চাশ নাম্বার হচ্ছে আমাদের বড় প্রশ্নের বিভাগটা। টোটাল হচ্ছে আশি নাম্বারটা। আশি নাম্বারের পরীক্ষাটা আমাদেরকে সম্পন্ন করতে হবে চার ঘন্টার মধ্যে। এই গেল আমাদের তাত্ত্বিক পরীক্ষা। তাত্ত্বিক পরীক্ষার বাইরে আমাদের দুটো ব্যবহারিক পরীক্ষা রয়েছে রসায়ন তৃতীয় বর্ষে। সেই দুটো ব্যবহারিক পরীক্ষা নিয়ে একটু করে আলোচনা করা যাক। রসায়ন তৃতীয় বর্ষে ব্যবহারিক পরীক্ষা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, আমাদেরকে দুটো বিষয় জানতে হবে, একটি হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, আরটি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। দুটো বিষয়ে পঞ্চাশ নাম্বার করে, দুই ক্রেডিটের করে, মোট চার ক্রেডিটের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে। প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হবে তাত্ত্বিক পরীক্ষার বেশ কিছুদিন পরে। এই প্রত্যেকটি পরীক্ষায় বোর্ডের দেয়া নির্দিষ্ট দিনে ছয় থেকে সাত ঘন্টার মধ্যে হতে হয়, এটি হচ্ছে বোর্ডের নিয়ম। তবে দেখা গেছে ক্ষেত্র বিশেষে ছয় থেকে আট ঘন্টাও লেগে যায়। এর মধ্যে আমাদের এই বোর্ড পরীক্ষাগুলো হওয়ার আগে আমাদেরকে ল্যাব করতে হয়, খাতা সাবমিট, খাতাটা লিখে পুরোপুরি সাবমিট করতে হয় স্যারদের কাছ থেকে, আবার ভাইবাও দেওয়ার দরকার পড়ে। যেদিন আমাদের বোর্ড পরীক্ষা হবে সেদিন আমাদেরকে ল্যাবে এক্সপেরিমেন্ট করে স্যারদেরকে দেখাতে হয়, খাতায় ওই পরীক্ষাগুলো লিখে স্যারদের সাইন নেওয়া লাগে, প্র্যাকটিক্যাল খাতাটা সাবমিট করতে হয়। আর বোর্ডের নির্ধারিত দুজন পরীক্ষক আসেন, বাহ্যিক পরীক্ষক, যারা আমাদের ভাই বানেন। টোটাল পঞ্চাশ নম্বরের একটা করে পরীক্ষা আলাদা আলাদা। ফিজিক্যাল কেমিস্ট্রি একটা দিনে পরীক্ষা, আর অর্গানিক কেমিস্ট্রি আর একটা আলাদা দিনে পরীক্ষা হবে। এই গেল আমাদের ব্যবহারিক পরীক্ষা নিয়ে। আশা করি সবার কাছে পরীক্ষা নিয়ে ধারণাটা মোটামুটি পরিষ্কার হয়েছে। তোমাদের যদি কারো কাছে আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, কষ্ট করে একটা ছোট অনেস্ট ফিডব্যাক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবে আশা করি। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, একটু কষ্ট করে প্ল্যাটফর্ম অফ বাংলাদেশের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। এছাড়াও তোমাদের যদি মনে হয় যে কোনো প্রয়োজনীয় কন্টেন্টে কোনো প্রেজেন্টেশন বা ভিডিও আপলোড দিলে তোমাদের জন্য উপকার হবে, কষ্ট করে কমেন্ট বক্সে এসে জানানোর অনুরোধ করছি। আজকে আমার ভিডিও এতটুকুই। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।